হাই, তো আজকের কথার টপিক হলো বার কাউন্সিল এক্সামের সিলেবাস এবং আমার প্রিপারেশন। তো যারা জানেন না তাদের জন্য বলছি যে আমি বার কাউন্সিলের এক্সাম দিতে যাচ্ছি এইবার, মানে এইবার বলতে আমি অ্যাপ্লাই করছি এই যে 2023 অক্টোবরের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত মেবি লাস্ট ডেট ছিল আমি অ্যাপ্লাই করছি। এই ব্যাপারটা আমি অলওয়েজ ভয় পাই যে দেখা গেল যে আমি অ্যাপ্লাই করছি, তারপর যখন রুটিন আসলো বা হচ্ছে কি বলে ওই যে রোল নাম্বার আসলো, দেখা গেল যে আমার রোল নাই। এক্সামের ক্ষেত্রে এই ভয়টা আমার অলওয়েজ কাজ করে যে দেখা গেল যে আমি অ্যাপ্লাই করছি, মানে সেটা এই যে এই টাইপের এক্সাম হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক অথবা আমার ইউনিভার্সিটির এক্সাম হোক, আমার এই বিষয়টা সবসময় কাজ করতো বা ভয় মাথায় কাজ করতো যে আচ্ছা আমি অ্যাপ্লাই করলাম বাই এনি চান্স আমার রোল আসে নাই, মানে পরীক্ষা দিতে পারলাম না, এরকম কিছু একটা হইলো ঝামেলা, টেকনিক্যাল ইস্যুস অথবা অ্যাপ্লাইটা ঠিকঠাক মতো হয় না, এই ভয়টা অলওয়েজ কাজ করে। এইবারও এই ভয়টা কাজ করতেছে আলটিমেট। আর যাই হোক, এবারে বার কাউন্সিল এক্সামের লাস্ট ডেট, অ্যাপ্লাই লাস্ট ডেট ছিল 30 সেপ্টেম্বর, আমি অ্যাপ্লাই করছি। আই হোপ যে ধারণা তো করছিলাম হচ্ছে যে নভেম্বরে এক্সাম হবে, বাট এখনও পর্যন্ত কোনো ডেট দেয় নাই, কাজেই আমি জানি না যে এক্সাম কি নভেম্বরে হবে কি না। নভেম্বরে যদি না হয় ডিসেম্বরে হওয়ার পসিবিলিটি খুবই কম, যেহেতু নির্বাচন হবে দেশে, সো নির্বাচনের মাঝখানে হওয়ার পসিবিলিটি একটু কম, একটু না অনেকটাই কম। আচ্ছা, তারপরে দেখা যাক। আচ্ছা, সো আজকের আমার যে টার্গেট, যে প্রথমে হচ্ছে বেসিকভাবে সিলেবাস নিয়ে একটু কথা বলা। সিলেবাস নিয়ে কথাটা আসলে হচ্ছে যারা মানে এই ভিডিওটা যদি এরকম কেউ দেখে, যে যারা এরকম তো হতে পারে যে এই ভিডিওটা এক বছর পর কেউ দেখতেছে, যে মাত্র পাশ করে বের হয়েছে, এলএলবি করে বের হয়েছে এবং প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করতেছে, বা হচ্ছে যারা সিলেবাস সম্পর্কে প্রাইমারি আইডিয়া চাচ্ছে, তাদের জন্য আমি প্রথম পোর্শনটুকু রাখলাম যে সিলেবাস। আমি নিজেও হচ্ছে সিলেবাস সম্পর্কে ডিটেল আমি জানতাম না, আমি যখন অনার্সে ছিলাম তখনও পর্যন্ত আমি বার কাউন্সিলের সিলেবাস জানতাম না, ইভেন বিজিএস এক্সামের সিলেবাস জানতাম না। নেক্সট বিজিএস এক্সামটা হয়তো বা আমি দিতে পারি, সিরিয়াসলি দোয়া করবেন। আচ্ছা, ডিপেন্ড করে আমি আমার প্রিপারেশন কেমন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমি সিরিয়াসলি এক্সামটা দিব কিনা, মানে নেক্সট বিজিএস এক্সামটাকে সিরিয়াসলি দেবো কিনা, মানে বার কাউন্সিল এক্সামটা সিরিয়াসলি দিচ্ছি এতটুকু। তো বার কাউন্সিলের সিলেবাস যদি আমি বলতে চাই, সিলেবাস না অ্যাকচুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি বলতে চাই, সেটা হচ্ছে তার আগে বলে নিই কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে সিপিসি, সিআরপিসি, পেনাল কোড, তারপরে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তারপরে হচ্ছে এভিডেন্স অ্যাক্ট, তারপরে হচ্ছে লিমিটেশন অ্যাক্ট অ্যান্ড বার কাউন্সিল অর্ডার। সো এই কয়েকটা টপিক থেকে হচ্ছে কোয়েশ্চেনটা আসে। আচ্ছা, আমি যদি মার্কস বাই মার্কস বলতে চাই, সেটা হচ্ছে সিপিসি বা কোড অফ সিভিল প্রসিজার থেকে 20 মার্কস, তারপর সিআরপিসি থেকে বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার থেকে আসে হচ্ছে 20 মার্কস, তারপর হচ্ছে পেনাল কোড বা হচ্ছে বাংলা কি দণ্ডবিধি থেকে 20 মার্কস, কত 20 × 20 = 60, বাকি থাকে 40 এর মধ্যে এভিডেন্স অ্যাক্ট থেকে আসে হচ্ছে 15 নম্বর, কত 75, তারপরে হচ্ছে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট থেকে 10 নম্বর, তারপরে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে 10 নম্বর, কত 95 আই থিঙ্ক, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে বার কাউন্সিল অর্ডার। ওকে, এই হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মোটামুটি এই বলা যায় হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আসে হচ্ছে আমার প্রিপারেশনের ব্যাপারে। আমার প্রিপারেশন যে খুব ভালো আমি সেটা বলবো না, এভারেজ মানে টিল নাও এভারেজ, আমি রেগুলার পড়তেছি, প্রিপারেশন নিচ্ছি। আসলে আমার একটা প্রবলেম কি, আমি অনেকে হয়তো দেখতেছেন যে আমি আমার মানে মেইন চ্যানেলে রিভিউ দিচ্ছি, সিরিজ রিভিউ বা মুভি রিভিউ, আমি মানে মুভি এবং সিরিজের প্রতি একটু অ্যাডিক্টেড, একটু না অনেকটা অ্যাডিক্টেড, আমি মুভি সিরিজ ছাড়া আমি থাকতে পারি না। আমি যদি অনেক প্ল্যান করছি, ভাবছি যে একদম মুভি মুভি টুভি ছেড়ে দিয়ে আমি হচ্ছে পড়াশোনা নিয়ে বিজি থাকবো, বাট পারি না, কন্ট্রোল করতে পারি না নিজেকে। আর কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটাও এরকম হয়ে গেছে যে ভিডিও আপনার দিলে ভালো লাগে না এবং কনসিস্টেন্সিরও দরকার থাকে। আবার দেখা গেছে যে আমি ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে যদি একদম গায়েব হয়ে যাই, তারপর হচ্ছে এক বছর পর ফেরত আসলে, তখন হচ্ছে ওইটা ইউটিউব চ্যানেলের গ্রোথে অনেক প্রবলেম হয়, যেটা আমি অলরেডি ফেস করতেছি মাঝখানে ব্রেক নেওয়াতে। আচ্ছা, যাই হোক, আমি আমার প্রিপারেশন সম্পর্কে যেটা বলতে গেছিলাম যে আমি প্রিপারেশন খুব যে একদম হিউজ লেভেলের প্রিপারেশন টিল নাও ওরকম না, এভারেজ, বাট আম ট্রাই, আমি চেষ্টা করে যাচ্ছি। এবং হচ্ছে আচ্ছা, তার আগে বলে নিই আমার মোটামুটি তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়ে আসে, মোটামুটি শেষ। বাট তামাদি আইনের যে প্রবলেমটা সেটা হচ্ছে তামাদি আইনের তো হচ্ছে ডাবল, একদিকে হচ্ছে সেকশন আছে, আবার হচ্ছে আর্টিকেল আছে। আর সেকশনগুলো মোটামুটি শেষ হয়েছে, সেকশন তো আসেই মাত্র কয়েকটা, খুব বেশি না। আর হচ্ছে আর্টিকেলের ক্ষেত্রে তো হিউজ অ্যামাউন্ট অফ আর্টিকেল, বাট আমি যেটা পরে আমি যেটা বুঝছি যে অত বেশি আর্টিকেল পড়া লাগে না, আসলে স্পেসিফিক কিছু বেছে বেছে পড়লেই হয়, অত বেশি পড়া লাগে না, কাজে মোটামুটি তামাদি আইন আমার মোটামুটি আয়ত্তে চলে আসছে। সেকেন্ডে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটাও ছোট আইন, এটাও মোটামুটি আমার আয়ত্তে চলে আসছে, মোটামুটি না ভালোই আয়ত্তে চলে আসছে, এই দুটা শেষ। তারপর হচ্ছে বার কাউন্সিল অর্ডার, এটাও ছোট আয়ত্তে চলে আসছে। এবার বাকি থাকে হচ্ছে সিপিসি, সিআরপিসি অ্যান্ড পেনাল কোড। আচ্ছা, এটা এগুলো নিয়ে আমি একটু যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে আমি যখন অনার্সে ছিলাম, থার্ড ইয়ারে এগুলো আমাদেরকে পড়ানো হয়েছে, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে পড়ানো হয়েছে, তো তখন যখন পড়ছিলাম তখন তো ইংরেজিতে ছিল আমাদের, তো তখন আমি মানে বেশ কিছু জাস্ট কিছু স্পেসিফিক টপিক এগুলো পড়ে গেছি, এগুলাই পরীক্ষায় দিচ্ছি, এক্সামে আসছে। ল ব্যাপারটা তখনও আমার কাছে মানে কঠিন লাগতো প্রচুর, মানে ইংরেজিতে পড়তে হইতো। এক ল এর আসল মজাটা আমি পাওয়া শুরু করছি হচ্ছে অনার্সের পর, যখন হচ্ছে বাংলাতে সব মানে একদম বুঝে বুঝে
বুঝে পড়া শুরু করছে। অনেক সময় দেখা গেছে যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার না বুঝে অনেক টপিক আমি মুখস্থ করছি, এরকম হয়েছে। আমি জানি না অন্যান্যদের ক্ষেত্রে কি হয়, বাট অনার্স কমপ্লিটের পর যখন বাংলাতে ব্যাপারগুলো দেখতে শুরু করি বা একটু টুকটাক পড়তে থাকি, তখন হচ্ছে আস্তে আস্তে আমার ইজি মনে হয় এবং হচ্ছে পড়ে মজা পাচ্ছি। একটা বিষয় যখন ইন অ্যান্ড আউট যখন বুঝি তখন মজা পাই আমি। আর হচ্ছে আমার আরেকটা ব্যাপার কি, আমি প্রিপারেশন খুব স্লো নেই। আমার ব্যাপারে আমি একটা ব্যাপার একটু ক্লিয়ার করি যে প্রিপারেশনের ক্ষেত্রে আমার ওভারঅল অল লাইফে আমি প্রচুর পরিমাণ স্লো একজন মানুষ। কীটা বিষয়টা আমি এক্সাম্পল দিই, ধরেন কথার কথা অনেকেই থাকে যেটা যে হয়তো কেউ একজন 6 তারিখে একটা কোনো একটা কাজ করা শুরু করছে, তার কাজ হয়তো সে 7 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারে। আবার সে ধরেন কাজটা শেষ করে সে 7 তারিখে আবার নতুন করে আরেকটা কাজ নিল এবং সে 8 তারিখে শেষ করলো, এরকম একদিন পরপর পরপর কেউ একজন কাজ করতেছে। বাট আমার লাইফটা কীরকম বা আমি কীভাবে কাজ করি, আমি 6 তারিখে একটা কাজ হাতে নিলাম, 7 তারিখে আরেকটা কাজ হাতে নিলাম, 8 তারিখে আরেকটা কাজ হাতে নিলাম, বাট আমি 6 তারিখে কাজটা হাতে নিয়ে আমি 7 তারিখে আমি কমপ্লিট করতে পারবো না বা করি না। আমি দেখা গেছে 6 তারিখে কাজটা করি কমপ্লিট করি হচ্ছে আমি 12 তারিখে, আবার 7 তারিখের কাজটা আমি কমপ্লিট করি 13 তারিখে, আবার হচ্ছে 8 তারিখের কাজটা আমি কমপ্লিট করি 14 তারিখে। আই থিঙ্ক এটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, আমি এই ব্যাপারটা বাদ দিই। মানে সোজা কথা হচ্ছে আমি স্লো, সব কিছুতে স্লো প্রিপারেশন নেই। আচ্ছা, অনেকেই যেটা করে ধূপধাম ধূপধাম প্রিপারেশন নিতে পারে, আমি এটা পারি না এবং এই জন্য আমি প্রবলেমও ফেস করি। যেমন হচ্ছে কথার কথা বার কাউন্সিলের এক্সাম বা অন্যান্য যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে প্রিপারেশন, সেটা দেখা গেছে যে স্পেসিফিক কিছু বেছে বেছে পড়লেই প্রিপারেশন নেওয়া হয়ে যায় বা পসিবল। বাট আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আমি কোনো একটা টপিকের ডিটেইল না জানলে আমি মজা পাই না। যেমন হচ্ছে কথার কথা আমি সিবিসির প্রিপারেশন নিচ্ছি কথার কথা, এখন সিবিসির যে প্রিলিমিনারি যে পার্টটুকু, প্রিলিমিনারি পার্টটুকু পড়তে গেলে নিশ্চয়ই এই বইটা পড়ার দরকার হয়, এটা হচ্ছে আব্দুল হালিম স্যারের একটা বই, দেওয়ানি কার্যবিধি, এটাতে ডিটেইল অনেক বিস্তারিত আলোচনা করা আছে। বাট আপনি যদি হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশন নিতে চান, এই বইটা আপনার পড়ার দরকার নেই। আপনি হচ্ছে আমি অনেকে যেটা করে, বাট আমি নিজেও যেটা পড়তেছি রাইট নাও, সবচেয়ে বেশি আমি যেটা গুরুত্ব দিচ্ছি যে বইটাকে, সেটা হচ্ছে এই বইটা আইন পাঠ, যদিও আমি ছিঁড়ে টেরে ফেলছি। এবং এটাতে হচ্ছে এই বইটা আমার খুবই পছন্দের একটা বই। আই থিঙ্ক এটা মোটামুটি মানে বার কাউন্সিল এক্সামের প্রিপারেশনের বা বিজিএস এক্সামের প্রিপারেশনের বাইবেলের মতো হয়ে গেছে অনেকটা। মানে এটাতে হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করছে এবং খুব সুন্দর করে জিনিসটা আমার ভালো লাগে। আরেকটা বই আছে প্রিলিমিনারির জন্য, সেটা হচ্ছে প্রিলি মাস্টার নামের একটা বই। বাট এই বইটা একটা প্রবলেম কি, এই বইটা আমি পড়ার ট্রাই করছি, বাট এই বইটাতে একে হচ্ছে ইনফরমেশন প্রচুর, দুই হচ্ছে আমার এগুলো এটার ফন্টগুলো খুবই হিজিবিজি এবং হচ্ছে কনজাস্টেড মনে হয়, পড়ে মজা পাই না এই জন্য। বাট বইটা ভালো। সো আমি যেটা বলতে নিছিলাম যে আপনার আমার হয়তো দেওয়ানি কার্যবিধির জাস্ট হচ্ছে আইন পাঠে এখানে যে টপিকটুকু দেওয়া আছে এটুকু পড়লেই এনাফ, এর বেশি আমার দরকার নাই। বাট আমি তারপরও কেন জানি আমার এই যে এটা থেকে আমি ডিটেইল পড়ি, এটা করতে গিয়ে আমার হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ টাইম আমার মানে ব্যয় হয় বা নষ্ট হয়, যেটা কিনা আমি হয়তো বা বাঁচাইতে পারতাম, বাট আমার ভালো লাগে না। দেখা গেছে ছোটো টুকটাক প্রিপারেশন নিয়ে হ্যাঁ এক্সামে ভালো করা যাবে, বাট ফাইনালি হয়তো বা কোনো একটা টপিকে ক্লিয়ার আইডিয়া থাকে না। আমি কাউকে সাজেস্ট করবো না, যারা নতুন নতুন প্রিপারেশন নিচ্ছে আমি কাউকে সাজেস্ট করবো না এটা যে আমার মতো ডিটেইল পড়তে চান, কারণ ডিটেইল আপনি সময় কভার করতে পারবেন না, এত সময় আপনি পাবেন না। সো কম সময় থাকলে আমি মনে করি যে সবার এটাই করা উচিত যে কম সময়ের মধ্যে প্রিপারেশন নেওয়া উচিত, জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া উচিত। আরেকটা ইম্পর্টেন্ট কাজ যেটা আই থিঙ্ক সবার করা উচিত এবং অনেকেই করে এবং যারা করে সেটাই বেটার, সেটা হচ্ছে আগে থেকে আমি এই যে এই বইটা মোটামুটি ফলো করার ট্রাই করি, সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক। সে বার কাউন্সিল এবং বিজিএসের প্রশ্ন ব্যাংক আছে। মানে রিসেন্টলি আমি হচ্ছে এই যে আইন পাঠটা মোটামুটি একটা আইডিয়া আসার পর বা কমপ্লিটের কাছাকাছি আসার পর আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পড়া স্টার্ট করছি। তো অনেকেই যেটা করে এবং যেটা হচ্ছে খুবই ইফেক্টিভ একটা ওয়ে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আগে পড়ে ফেলা, আগে দেখে ফেলা, তাইলে হচ্ছে একটা আইডিয়া চলে আসে যে না এই টাইপের এক্সামগুলো আসে এবং এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এবং দেখে দেখে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে আগানো যায় এবং সেই ক্ষেত্রে প্রিপারেশনটা খুব ইজি হয় এবং স্বল্প সময়ের মধ্যে করা যায়। বাট আমার একটা প্রবলেম হচ্ছে এই কাজটাও আমি করি না, আমি হচ্ছে আগে পুরা চ্যাপ্টার ডিটেইল এ টু জেড পড়ি। মানে এটা খুবই বোরিং একটা ব্যাপার যে পুরাটা চ্যাপ্টার আস্তে ধীরে পুরাটা পড়া তারপর কোয়েশ্চেনে যাওয়া, বাট বোরিং সময় সাপেক্ষ, বাট এটা হচ্ছে আমারও ভালো লাগে। বাট তবে ইফেক্টিভ ওয়েটা হচ্ছে যে আগে থেকেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা দেখে নেওয়া, এটার জন্য আমি সাফার করছি প্রচুর। এটা শুধু এই প্রবলেমটা শুধু আমার এখন না, আমার হচ্ছে আমি যখন ইউনিভার্সিটি এক্সামের প্রিপারেশন নিছি তখন আমার এই প্রবলেমটা আমার কাজ করছে। অনেকেই দেখা গেছে যে খুব কম সময়ের মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে শেষ করে ফেলছে, বাট আমি করতে পারি না, কারণ হচ্ছে আমার ওই যে বললাম ইভেন আমার যখন আমি আচ্ছা এটা অন্য কোনো আলোচনা করবো যে আমি সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিতে গিয়ে যে আমি কী পরিমাণ সাফার করছিলাম। সাধারণ জ্ঞানের সিলেবাস তো হিউজ আছে, এটা নিয়ে আলোচনা অন্য কোনো দিন করবো বা অন্য যেহেতু এটা বার কাউন্সিলের কথা, এখানে তো আর সাধারণ জ্ঞানের দরকার নাই। আচ্ছা যাই হোক, এই ছিল জাস্ট র্যান্ডম কিছু কথাবার্তা বললাম। আচ্ছা আরেকটা বই আমি অনেকেই যে বইটা ফলো করি সেটা হচ্ছে এরকম সুফি প্রকাশনের বেশ কিছু বই আছে। মেইন যে আইনগুলো ওই আইনগুলোর হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনে দেওয়া আছে, যাদের কোড পড়া দরকার হয় তারা অনেকেই এই বাংলাটা পড়ে অথবা হচ্ছে মেইন
যেটা বিআর অ্যাক্ট যেটা সেটা পড়ে, সিআরপিসির বাংলা ফৌজদারি, এটা হচ্ছে আব্দুল হালিম স্যার, ওনার বইগুলো খুব সহজ ভাষায় লেখা থাকে, পড়ে খুব মজা পায়। আবার এটার ইংরেজি ভার্সনও আছে, দুইটাই সহজ ভাষায়। তারপর হচ্ছে আরেকটা বই বাংলাদেশের আইন ব্যবস্থা লিগাল, ও এটাও দরকার নেই, এটাও হচ্ছে বার কাউন্সিলের জন্য দরকার, এটা হচ্ছে আমার নিজের ভালো লাগে। আমি কারণ হচ্ছে বাংলাদেশের এই বইটা কেউ যদি আমাকে সাজেস্ট করতো না ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে আমি যখন ছিলাম, তখন এই বইটা পড়লে আমার খুব হেল্প হইতো, কারণ লয়ের অনেক বেসিক ব্যাপার আমি বুঝি নাই শুরুর দিকে ইংরেজিতে থাকার কারণে। বাট এখন এই বইটা পড়াতে অনেক বিষয় আছে, অনেক টপিক আমার ক্লিয়ার হয়েছে যেটা আগে ক্লিয়ার ছিল না। আব্দুল হালিম স্যারের হচ্ছে আবার তামাদি আইনের বইটা আমার আছে, আমি কি এইখানে নিচে পড়ে গেছে। আর হচ্ছে তামাদি আইন নিয়ে হচ্ছে আব্দুল হালিম স্যারের বই আছে, এটাও অনেকে ট্রাই করতে পারেন যদি হচ্ছে মানে কোনো একটা টপিকে ক্লিয়ার ধারণা পেতে চান আর কি। সেই ক্ষেত্রে এই বইটা আমি কিনেছি, এটা র্যান্ডম, আমি জাস্ট রকমারিতে একদিন ঢুকছি, ঢুকে সামনে আসছে আইন লিখে সার্চ দিয়েছি, সামনে আসছে কিনে ফেলছি। এটা হচ্ছে আইনের সার মর্ম। এই বইটা আমি কাউকে সাজেস্ট করবো না, কারণ হচ্ছে এই বইটা অনেক আগের, এটা আপডেট করে নাই, কারণ হচ্ছে নতুন নতুন আইন তো আপডেট হচ্ছে, বাট এটা আপডেট করে নাই। এটা আমার একদিক থেকে খুব ভালো লাগছে কি বইটা মানে একদম হ্যান্ডি নোটবুকের মতো মনে হয়, যে খুব আইন পাঠে যেমন হচ্ছে কোয়েশ্চেন দিয়ে ভরে রাখছে, মানে আলোচনাও করছে আবার হিউজ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন, বাট এর এখানে কোনো কোয়েশ্চেন নেই, জাস্ট হচ্ছে আলোচনাটা এবং সংক্ষেপে খুব ইম্পর্টেন্ট যেগুলো দরকার জাস্ট ওগুলোই আলোচনা করছে। এই জন্যে এই বইটাও আমি পড়ে মজা পাইছি অনেক, বাট প্রবলেম হচ্ছে এটা আপডেটেড না, এটাই একটা প্রবলেম। আর যাই হোক, এই হচ্ছে আমার এভারেজ প্রিপারেশন। আমি হচ্ছে আচ্ছা, দেয়ার ইজ এ পসিবিলিটি আমি তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন দিয়ে হচ্ছে আমি স্টার্ট করতে পারি, আমি যেই সাবজেক্টটা আমার পুরোপুরি ক্লিয়ার হবে এবং যেই টপিকগুলো আমার পুরোপুরি ক্লিয়ার হবে, আমি ওই টপিকটা নিয়ে ডিসকাস করার ট্রাই করব, যেন হচ্ছে যারা শুরুর দিককার যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য যেন হেল্প হয়। আই হোপ নর্মাল বড় হয়ে যাক, হয়ে গেলেই ভালো, আর পিছাইলে পিছাবে। যাই হোক, আমার এত মাথা ব্যথা নাই। যাই হোক, ভালো থাকবেন সবাই, গুড বাই, আর দোয়া করবেন আমার জন্য, বাই।